কোটা আন্দোলন বন্ধে জোর করে ছয় সমন্বয়কের কাছ থেকে বিবৃতি আদায়ে অভিযোগ গুজব ও মিথ্যা বলে দাবি করেছেন ডিবি প্রধান হারুনুর রশিদ বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন শীঘ্রই হেফাজতে নেয়া সমন্বয়কদের ছেড়ে দেওয়া হবে এদিকে ডিবি হেফাজতে থাকা সমন্বয়করা ভালো আছেন বলে জানিয়েছেন স্বজনরা ফজলে রাব্বির প্রতিবেদন নিরাপত্তার কারণ দেখিয়ে গত শুক্রবার কোঠা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বক্কর মজুমদারকে হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরে শারজিজ আলম আসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাস্সুমকেও হেফাজতে নেওয়া হয় প্রথম দিকে তাদের সঙ্গে পরিবারের দেখা করতে দেয়নি গোয়েন্দা পুলিশ ফলে তৈরি হয় উৎকণ্ঠা অবশেষে প্রিয়জনের সঙ্গে দেখা করতে পারায় খুশি স্বজনরা

বিপ্রধান হারুর রশিদ জানিয়েছেন নিরাপত্তা ও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া সমন্বয়কদের শীঘ্রই পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে আন্দোলন বন্ধে ছয় সমন্বয়ককে দিয়ে জোর করে বিবৃতি দেওয়ার অভিযোগ মিথ্যা বলেও দাবি করেন তিনি এই একটা গুজব ছুড়িয়েছে আমরা দেখেছি গতকাল রাতে যে তারা স্বেচ্ছায় বিবৃতি দেয় না এই ধরনের কথা বলেছে আমার কথা হলো যে আমরা মনে করি যে আমাদের ডিবির যে কার্যালয় একটা মানুষের একটা আস্থার জায়গা এখানে কাউকে হেনস্থা করা বা কাউ কারো প্রতি অন্যায় আচরণ করা সেটা টিভি কখনই করে না এ সময় কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা দেশব্যাপী তাণ্ডব চালিয়েছেন তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের মুখোমুখি করার হুঁশিয়ারি জানিয়েছেন গোয়েন্দা প্রধান আমরা নিয়ে আসি আমরা তাদের সিকিউরিটি দেওয়ার জন্য ঢাকা ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়